Hello coders, this is Algobot048B. In video tutorial, I am the latest code for this round 7692 problem B roof construction ne alochona korbo. Problem description ta apnara obosshoi nijer ekbar pore niben. Ami direct summary te jai je ekhane actually ki chawa hoyse. Ekhane apnake input hisebe just ekta variable dewa thakbe seta hocche n. To let's say n is equal to 10. To apnara jeta korte hobe n is equal to 10 mane hocche 0 theke 10 পর্যন্ত সরি 0 থেকে 10 মাইনাস 1 মাইনাস 9 পর্যন্ত আপনার যে 10টা ভ্যালু আছে ওই 10টা ভ্যালুর আপনাকে একটা পারমুটেশন তৈরি করতে হবে তো আমি যদি তৈরি করি n 10 এর ক্ষেত্রে 0 থেকে আমি 9 পর্যন্ত আমি একটা পারমুটেশন তৈরি করলাম এখন আমার প্রত্যেকটা পাশাপাশি এলিমেন্টের xor ভ্যালু নিতে হবে তো 0 1 এর xor নিতে হবে তারপর 1 2 এর xor নিতে হবে এরকম করে আমার প্রত্যেকটা adjacent element এর আমার xor নিতে হবে তো লেটস সে আমি প্রত্যেকটা adjacent element এর xor নিলাম নেওয়ার পর আমার অ্যাকচুয়ালি কয়টা xor হবে আমার n is equal to 10 হয় আমার 10 1 মানে n 1 সংখ্যক xor তৈরি হবে এখানে আমি একটা ভ্যালু পাবো একটা দুইটা তিনটা এরকম করে আমার n 1 টা ভ্যালু পাবো এখন আমার যেটা করতে হবে আমার এমন ভাবে পারমুটেশনটা সাজাইতে হবে যে এখানে যে ভ্যালুটা আসবে লেটস এখানে x আসলো এখানে x1 এখানে x2 এরকম করে x অফ n 1 পর্যন্ত আসবে তো আমার যেটা করা লাগবে এরকম ডট ডট ভাবে জায়গা থাকবে তো আমার যেটা করা লাগবে এর ম্যাক্সিমামটাকে মিনিমাইজ করতে হবে এর ম্যাক্স একটা ভ্যালু আসবে মানে এই সবগুলোর ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমার মিনিমাম করতে হবে এমন ভাবে সাজাইতে হবে যাতে প্রত্যেকটা অ্যাডজেসেন্ট এলিমেন্টের বিট ওয়াইজ xor অপারেশন এর মধ্যে ম্যাক্সিমাম যেটা আসে সেই ভ্যালুটা যাতে মিনিমাম হয় তো আমি একটা টেস্ট কেস নিয়ে উদাহরণ হিসেবে দেখাই লেটস সে 5 লেটস আমি 5 নিলাম লেটস এখানে n is equal to 5 তো আমি এখন সাজাবো ওরা যেভাবে সাজাইছে আমি সেভাবে সাজাই তাহলে আমার মিনিমামটা আসবে লেটস সে 3 2 104 এভাবে আমি সাজাইলাম এটা হচ্ছে আমার পারমুটেশনটা তো এখানে আমার 3 এবং 2 এর xor ভ্যালু কত আমি যদি 0 1 1 হচ্ছে 3 এর বাইনারি ভ্যালু আর 0 1 0 হচ্ছে 2 এর বাইনারি ভ্যালু তো এর xor হচ্ছে এখানে জাস্ট 1 0 0 আমি এখান থেকে পেলাম হচ্ছে 1 ঠিক 2 এবং 1 xor করলে আমি 3 পাবো 1 এবং 0 xor করলে আমি 1 পাবো আর 0 এবং 4 xor করলে আমি 4 পাবো তো আমার এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত আসছে 4 আসছে তারা যে পারমুটেশনটা তৈরি করলো সেটা তো মিনিমাম হওয়ার কথা তাই না কারণ আমার মিনিমাম বের করতে হবে তাহলে তারা যেভাবে দিছে সেটা তো সবচেয়ে মিনিমাম হওয়ার কথা তো এখানে আমার মিনিমাম ভ্যালু কত আসছে এখানে আমার মিনিমাম ভ্যালু আসছে 4 সো আমি যদি এভাবে সাজাই 3 2 1 0 4 n is equal to 5 এর ক্ষেত্রে আমি যদি এভাবে সাজাই সেক্ষেত্রে আমার অ্যানসার হবে 4 এটাই মিনিমাম এখন এটা কেন হলো মিনিমাম আমি যদি এটাকে আরেকটু অ্যানালাইসিস করি সেক্ষেত্রে আমি দেখতে পাবো এই 4 টাই মিনিমাম কেন হলো মিনিমাম 3 কেন হলো না তার কারণ হচ্ছে আমি যখন এখানে 4 আমার 0 থেকে 4 পর্যন্ত তো ভ্যালু থাকবে তাই না এখন আমার 4 থাকবে 4 তো আমার থাকবেই এখন আমি 4 এর পরে যদি আমি এখানে 1 বসাই তাহলে আমি এখান থেকে মিনিমাম এখান থেকে আমার xor আসবে কত এখান থেকে xor আসবে আমার 1 0 1 5 আসবে আর 1 এর 4 এর পরে যদি আমি 2 বসাই সেক্ষেত্রে আমার কত আসবে সেক্ষেত্রে আমার xor টা আসবে 1 1 0 6 আসবে দ্যাট মিন্স আমি পাশাপাশি যে ভ্যালুগুলোকে বসাই না কেন কোনো একটা সিকোয়েন্সের এই কথাটা একটু ফোকাস করেন কোনো একটা সিকোয়েন্সকে আমি যেভাবে সাজাই না কেন ওই সিকোয়েন্সের ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে ওই সিকোয়েন্সের ম্যাক্সিমাম ভ্যালু কোনটা অবশ্যই n 1 n 1 এর বিট মানে বাইনারি অপারেশনটা আমার বের করতে হবে দেন ওই n 1 এর ম্যাক্সিমাম আমি যদি দেখাই 5 এর ক্ষেত্রে আমি যদি 4 এর বাইনারিটা বের করি n 1 তো 4 তাই না তো আমি যেভাবে সাজাই না কেন 4 এর পরে একটা 0 আসবেই
কারণ ফোরের আগে তো আমার থ্রি বা টু বা ওয়ান কিছু একটা বসাইতে হবে, তাই না? তো আমি যেটাই বসাই সেটা যদি ওই নাম্বারের যদি এই বিটটা যদি ফলস হয়, সেক্ষেত্রে তো আমার এখানে একটা বিট চলে আসবে, এখানে একটা সেট বিট চলে আসতেছে, তাই না? দ্যাট মিন্স আমি যেভাবেই সাজাই না কেন ওই অ্যান্সার এক, মানে আমি ম্যাক্সিমাম এক্সোর পাবো হচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু পাবো হচ্ছে ম্যাক্সিমাম নাম্বারের সমান বাইরের থেকে ছোট, বাট ওই বিট সেট এই এই সেট বিটটা সেটই থাকবে অলওয়েজ। আমি যদি আরেকটা টেস্ট কেস দেখাই সম্পূর্ণটা, লেটস এ টেন, আমি এটাই দেখাই, লেটস আমি যদি এটা দেখাই এন ইজ ইকুয়াল টু টেন, এখানে তারা যেভাবে সাজাইছে আমি সেভাবে সাজাই, তো লেটস আমি এভাবে সাজালাম। তো এখানে যদি আমরা একটু একটা জিনিস দেখি যে এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমার ফোর এবং সিক্স, ফোর এবং সিক্সের এক্সোর আমি এখানে কত পাচ্ছি, আমি যদি লিখি ওয়ান জিরো জিরো, এটা তো ফোরের এক্সোর তাই না, এর সাথে যদি আমি জিরো লেটস এ ওয়ান ওয়ান জিরো, এটা সিক্সের বাইনারি, তাহলে আমি এখানে পাবো হচ্ছে জিরো ওয়ান জিরো, তো আমি এখান থেকে পেলাম টু। ঠিক সেরকম সিক্স এবং থ্রি এর মধ্যে যদি আমি করাই সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে ওয়ান ওয়ান জিরো, আর এখানে যদি আমি থ্রির সাথে করাই জিরো ওয়ান ওয়ান, এখানে আমার আসবে হচ্ছে ওয়ান জিরো ওয়ান, মানে ফাইভ। আচ্ছা, দেন আমি যদি থ্রি এবং টু এর মধ্যে করাই দেন আসবে ওয়ান, টু এবং জিরোর মধ্যে করালে টু আসবে, এইট এবং জিরোর মধ্যে করালে এইট আসবে, নাইন এবং এইটের মধ্যে করালে ওয়ান আসবে আবার, এবং নাইন এবং ওয়ানের মধ্যে যদি আমি করে দেখি তাহলে কত আসে, সেক্ষেত্রে আসবে নাইন এবং এখানে এইটই আসবে, তারপর ওয়ান এবং সেভেনের মধ্যে করালে আসবে হচ্ছে এইট, না ওয়ান এবং সেভেনের আমি যদি বাইনারি এক্সোর করি তাহলে জিরো ওয়ান 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 জিরো জিরো জিরো, দ্যাট মিন্স এখানে আসবে হচ্ছে সিক্স, ওয়ান ওয়ান জিরো আসতেছে আর এখানে জিরো, তাহলে আমার এটা আসবে সিক্স। আর সেভেন আর ফাইভের মধ্যে কত আসবে, সেভেন আর ফাইভের মধ্যে আমি যদি করি দেখে সেক্ষেত্রে আসবে টু, এখানে ম্যাক্সিমাম আমার কত আসতেছে, এইট আসতেছে। এইট কেন আসতেছে, কারণ অ্যাকচুয়ালি আমার যে নাইন ম্যাক্সিমাম ভ্যালুটা আছে নাইনের বাইনারি ভ্যালু কত, ওয়ান জিরো জিরো ওয়ান, তো এই এই বিটটার ভ্যালু হচ্ছে আমার এইট, এটা ফোর এটা টু এটা ওয়ান, এই বিটটার ভ্যালু হচ্ছে এইট, এই জন্য আমার ম্যাক্সিমাম অ্যান্সার এইটের নিচে আসা পসিবল না। তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেলাম এই অবজারভেশন থেকে, তাহলে আমার কী করতে হবে, এইটের নিচে কিন্তু আমি অ্যান্সার কখনো আনতে পারবো না, তাহলে আমার এমনভাবে সাজাইতে হবে যাতে আমার অ্যান্সারটা এইটের বেশি না হয়। আমি কীভাবে সাজাইতে পারি, লেটস সে এন ইজ ইকুয়াল টু টেনের ক্ষেত্রে যদি আমি করি, আমি এই কেসটার ক্ষেত্রে যদি আমি সাজাই লেটস সে এন ইজ ইকুয়াল টু টেন, তাহলে আমার জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত সাজাতে হবে, তাহলে আমি সবার আগে এন মাইনাস ওয়ান নিলাম, তারপর এন মাইনাস টু নিলাম, তারপরে সেভেন আসবে। আচ্ছা, আমি নাইনের বাইনারিটা দেখি, নাইনের বাইনারি হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান, আর এইটের বাইনারি হচ্ছে ওয়ান জিরো জিরো জিরো। এখন একটা জিনিস দেখেন, এই বিটটা কিন্তু জিরো হবে, এটাও জিরো হবে, এটাও জিরো হবে, ওয়ান এবং জিরো থেকে ওয়ান আসবে, তার মানে এই দুইটা থেকে আমি পাবো অনলি ওয়ান, এটাই কিন্তু মিনিমাম। কিন্তু আমি এরপরে যদি সেভেন দিই, এরপরে যদি আমি সেভেন দিই তাহলে কী হবে, এইটের বাইনারি ভ্যালু হচ্ছে ওয়ান জিরো জিরো জিরো, আর এরপরে যদি আমি সেভেন বসাই তাহলে জিরো ওয়ান ওয়ান ওয়ান, এক্ষেত্রে কিন্তু আমার পনেরো আসবে, সো আমার এখানে আমি সেভেন বসাতে পারবো না। তো আমার দেখতে হবে কতক্ষণ পর্যন্ত আমার যে সিকোয়েন্সটা আমি আপাতত লিখলাম, কতক্ষণ পর্যন্ত আমার সিকোয়েন্সটা, মানে আমি আরেকটু ক্লিয়ার করে বোঝাই, আমি নাইন এবং এইট লিখলাম, নাইনের ম্যাক্সিমাম বিট সেট বিট কোথায় আছে, জিরো থেকে যদি আমি কাউন্ট করি তাহলে ফোর্থ পজিশানে আছে, এইটের এমএসবি ফোর্থ পজিশানে আছে, বাট সেভেনের এমএসবি কিন্তু থার্ড পজিশানে। এখানে আমি ব্রেক করব, এইটুকু আলাদা থাক, এখানে ব্রেক করার পর এখান থেকে আমি জিরো থেকে শুরু করব, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনে এসে আমি থামবো, কারণ এই সেভেনটা এখানে হওয়ার কথা ছিল, বাট
আমি ততক্ষণ পর্যন্ত ডিক্রিজিং অর্ডারে রাখবো যতক্ষণ পর্যন্ত আমার এমএসবি এন মাইনাস ওয়ানের এমএসবি সমান হচ্ছে। তারপর থেকে আমি উল্টাভাবে সোজাভাবে প্রিন্ট করব, জিরো থেকে ওই এন মাইনাস ওয়ানের এমএসবি যেখানে শেষ হয়েছে সেখান পর্যন্ত। তো আমি যদি কোড দেখাই, সেটা হচ্ছে আমি এন ইনপুট নিলাম, যদি এন ইজ ইকুয়াল টু টু হয় তাহলে আমি জিরো এবং ওয়ান প্রিন্ট করে দিব, আর কিছু করার দরকার নেই। আর না হলে কারেন্ট ইজ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান, যতক্ষণ না পর্যন্ত এন মাইনাস ওয়ান মানে কারেন্ট ভ্যালুটা ওয়ানের বড় আছে ততক্ষণ পর্যন্ত আমি কারেন্ট প্রিন্ট করব। এবং যদি এমএসবি অফ কারেন্ট মাইনাস ওয়ান ইজ নট ইকুয়াল টু এমএসবি অফ কার, সেক্ষেত্রে আমি ব্রেক করব। কেন ব্রেক করব? কারণ তারপর থেকে আমি জিরো থেকে শুরু করব, কারেন্ট ভ্যালু এক কমাই দিব, দেন জিরো থেকে আমি কারেন্ট মাইনাস ওয়ান পর্যন্ত প্রিন্ট করব, দেন এটাই হবে আমার ফাইনাল ভ্যালু। তো এভাবে যদি আমি করি, আমার আপনি দেখতে পাচ্ছেন এখানে আসতেছে ওয়ান, এরকম এই পর্যন্ত সবগুলো মিনিমাম আসতে থাকবে আর এখান থেকে সবগুলো মিনিমাম আসতে থাকবে। তো আমি দুইটা সেকশানই মিনিমাইজ করলাম। একটা সেকশন হচ্ছে যতক্ষণ এমএসবি এন মাইনাস ওয়ানের এমএসবি সমান হচ্ছে, আরেকটা সেকশন হচ্ছে যতক্ষণ এমএসবি এন মাইনাস ওয়ানের এমএসবি থেকে ছোট, জিরো থেকে ওর আগ পর্যন্ত। তো এটাই হচ্ছে প্রবলেমের সলিউশন। তো পরবর্তী ভিডিওতে আমরা প্রবলেম সি নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।